হবিগঞ্জে আঞ্জুমানে সালিকিন এবং সুন্দরবনের উদ্যোগে ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট আমাদের গুরুত্বটা আছে। আমরা যে প্রকৃত আলে সুন্নত জজেকরা শুনি নামে বিগুরু হয়ে গিয়া ইমান আকীদা পরিবর্তন করে দিছে, ঠিক তারা পড়তে রাজি হয় না। আমরা আজকে এক ফুটবলের বসো আমাদের যোগ্য আলিম আছেন, আমার আল্লামা সবাক সাহ এক মাদ্রাসার প্রিন্সিপাল দেখতেছে নাকি এমনি ইলিমের সাগর, আমাদের মতিন সাহ এরা আলিম, আমাদের সুফিয়ান সাহেব এরা আলিম, আমরা ধরে আছে সব যোগ্য আলিম। আমরা সবাই বসি যদি আমি সেরকমটি ভুল করে থাকি আমার ভুল তারা ধরে দিবেন না, দিবেন না, বস আমার ভুল তবে করবো আমি। নতুবা সুন্নি দর্শন বাদে ওয়াবি দর্শন নাস্তিকতা দর্শন সিরকি দর্শন দিয়া সুন্নি নাম প্রচার করে চলবে এদের বিশেষ চেলাই হোক আবিশ্বাবদের চেলাই হোক বা আমরা কাউকে পূর্ণ করতে রাখি না। আমি সারা জীবন কাটাইছি আন্দোলনের মধ্যে কিতাব মসজিদ আছে, কিতাব মসজিদ আছে, কিতাব মসজিদ আছে, এই সব কিতাবের বিচ্ছবের রায়ের বিরুদ্ধে একদম সুন্নি নাম ধরিয়া রাখায় এরা খুবই মনে করে আছে। আমি আজকে বললাম আমার মতিন সাহেব আছেন, সমস্ত সাহেব আছেন, আল খান সাহেব আসবেন, তেরো মার্চ হবিগঞ্জ পৌরসভায় বিরাট সুন্নি মহাসমাবেশ, চট্টগ্রাম থেকে আমাদের সমস্ত সাহেব আসবেন, তারপরে আর কি আসামুদ্দিন কাজী সাহেব আসবেন, ইসলামাল কাজী সাহেব আসবেন, আরো অনেক আসবেন, যশোদিন তাই আসবেন, আমরা সবাই থাকবো, আপনারা যে মশলা বুঝে দিবেন। আর চট্টগ্রামের যে মাহফিল চলছে ২৭ ফেব্রুয়ারি সবাই যাওয়ার জন্য চেষ্টা করা উচিত। আমরা দিকারি বসবো লোক সময় বেশি হবে, চট্টগ্রামে হোক, ঢাকাতে হোক, সিলেটে হোক, হবিগঞ্জে হোক, কুমিল্লাতে হোক, যদি আমরা সমাবেশটা বিরাট সমাবেশ হয় কোনো কাজ লাগে না, ও দুশ্মনটা এমনি তারা প্রমাণ করবে।